52 থেকে 24 বাংলাদেশের প্রতিটি আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ফ্রন্ট লাইনে। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। ছাত্র জনতার বিপ্লবে একটি স্বৈরাচারী রেজিম পড়ে গিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কিন্তু প্রত্যেকের থাকে, কিন্তু ভর্তি পরীক্ষা দিতে গেলে 10% শিক্ষার্থীও পাশ করতে পারে না। তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় মুখী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেড প্রস্তুতির অভাব। সেই জিনিসটাকে দূর করার জন্য আমরা ব্যাটলস অফ বায়োলজি থেকে নিয়ে এসেছি ক্র্যাক ডিউ কম্বো কোর্স। এই ক্র্যাক ডিউ কম্বো যে কোর্সটি রয়েছে, এই কোর্সটিতে আমরা টোটাল 4টি বিষয় তোমাকে পড়াবো। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এই 4টি বিষয়ে আমাদের মূল ফোকাস থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পাওয়ানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেড পড়ালেখা হবে, তার সাথে পড়ালেখাটা এমনভাবে ফাইন টিউনিং করা হবে যেন অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তোমার কভার হয়ে যায়, কিন্তু মূল লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের। এই ডিউ ক্র্যাক কম্বো কোর্সে টোটাল 126টি ক্লাস এবং 126টি এক্সাম থাকবে। এই কোর্সটির প্রাইজ মানি কিন্তু খুবই কম, 4,888 টাকা ছিল, তার থেকে ডিসকাউন্টে আমাদের পুরো সেপ্টেম্বর মাস জুড়ে এই কোর্সটি পেমেন্ট হয়ে যাবে 3,333 টাকা। কিন্তু এরপরও যদি তোমার আগ্রহ থাকে যে না ভাইয়া, আমি শুধু সাদব ভাইয়ের কাছে বায়োলজি পড়বো, আমি শুধু রাফি ভাইয়ের কাছে ফিজিক্স পড়বো, আমি শুধু তারেক ভাইয়ের কাছে ম্যাথ পড়বো, আমি কেমিস্ট্রি টিমের কাছে আপনাদের কেমিস্ট্রি পড়বো, সো এই আগ্রহ যদি থাকে, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট যদি নিতে চাও, সেই সুবিধাও কিন্তু রয়েছে। আমাদের বায়োস্ট্রো 2.0 ক্র্যাক ডিউ কোর্সটি তুমি নিতে পারবে 1,051 টাকায়, আমাদের ক্র্যাক ডিউ কেমিস্ট্রি কোর্সটি নিতে পারবে 1,052 টাকায়, আমাদের ক্র্যাক ডিউ ফিজিক্স কোর্সটি নিতে পারবে 1,053 টাকায় এবং ক্র্যাক ডিউ ম্যাথ কোর্সটি নিতে পারবে 1,054 টাকায়। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির কম্বো কোর্স অথবা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ কোর্স নেওয়ার সুযোগ কিন্তু রয়েছে। ক্লাস শুরু হবে 22 সেপ্টেম্বর থেকে, তাই আর দেরি না করে তোমার মূল্যবান অর্থ ইনভেস্ট করো আমাদের প্রিমিয়াম ক্র্যাক ডিউ কোর্সে। সো দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফল শিক্ষার্থী হিসেবে তোমার সাথে। চলো ব্যাটলস অফ বায়োলজির সাথে।